আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি আজকে তোমাদের মধ্যে চলে আসলাম, হাসান দা ছোট ভাই। তো তোমাদের আজকে এমন একটা জায়গা নিয়ে আসতে চলেছি, সেটা হচ্ছে তোমরা দেখলে অবাক হয়ে যাবে বা কখনো হয়তো বা ভাবতে পারোনি যে এমন একটা জিনিস তোমাদের মধ্যে উপস্থাপনা করব। সেটা হচ্ছে আমাদের ভেড়া মারা থানা হচ্ছে মাবি পুষ্পবিতান, সেটা প্রোপাইটার মোহাম্মদ নুরুজ্জামান মিঠু ভাইয়ের কাছে আজকে চলে আসলাম ফুলের রাজ্যে। ফুলের রাজ্যে এসে দেখি, মানে ফুল দেখে আমি নিজেও অবাক হয়ে গেলাম, তোমাদেরকেও দেখাইলাম। তো এখানে আজকে আমার মূল উদ্দেশ্য আসা হচ্ছে, সেটা হচ্ছে আমার বড় ভাইয়ের বিয়ের গাড়ি সাজানো। তো তোমাদের আজকে গাড়ি সাজানো দেখাবো, তোমরা কেমন দেখবে কি না দেখবে সেটা হয়তো পরের বিষয়। তো আজকে আমাদের ভিডিওটা প্রথম থেকে সর্বপ্রথম ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, কেউ স্কিপ করবা না, স্কিপ করলে পুরাটাই মিস করবা, আর বাসর ঘরটা তো দেখতেই পারবা না কেমন হয়েছে। আমরা এবার আবার চলে আসলাম, এগুলো হচ্ছে তোমাদের দেখালাম, সেগুলো হচ্ছে বিয়ের গাড়ি সাজানো। তো এটা দেখাবো, সেটা হচ্ছে বিয়ের গাড়িতে কি কি ফুল দেওয়া হচ্ছে। এই যে এটা হচ্ছে বিয়ের গাড়িতে ফুল দেওয়া হচ্ছে, সর্বপ্রথম হচ্ছে গোলাপ ফুল, তারপরে গোলাপ ফুলের পর আরও কিছু ফুল দেওয়া হবে। তো গোলাপ ফুল এখন মানে বাছাই করা হচ্ছে, তারপরে গাঁদা ফুল দেওয়া হবে, গাঁদা ফুল দেওয়ার পরে আরও কিছু অনেক ফুল দেওয়া হবে। তো চাচা আমাকে কিছু বক্তব্য শোনাইলো, বক্তব্য শুনে আমার অনেক ভালো লাগলো, তাই চাচার বক্তব্য বেশি একটা না শুনে আমরা মূল ভিডিওতে চলে যাই। এই যে এগুলো হচ্ছে বিদেশি ফুল, মানে জার বেড়া না কি বলে সেই ফুলটা। তো এই ফুলগুলো দেখে আমি তো অনেক মুগ্ধ হয়ে গেলাম, তো তোমাদেরকেও একটু মুগ্ধ করতে চাইলাম। তো সবাই একটু মুগ্ধ হওয়ার চেষ্টা করো, অনেক ভালো লাগবে। তো এখানে আরও অনেক রকমের ফুল আছে, তো তোমাদেরকে সেগুলোও দেখায় চলো। তো এই যে আরও কিছু ফুল দেখাতে চাইছিলাম তোমাদের, এগুলো হচ্ছে মূলত দেওয়া হবে হচ্ছে বাসর ঘরে। তো বাসর ঘরে ফুল আগে থেকে রেডি করা হচ্ছে, যাতে ওইখানে যায় বাসর ঘরে কোনো ঝামেলা না লাগে, এই জন্য আর কি আগে থেকে রেডি করা হচ্ছে, যায় শুধু সেটিং করবে, সেটিং করলেই বাসর ঘরের ব্যবস্থা হয়ে যাবে। তো বাসর ঘর কার কার বাসর ঘর এর আগে সাজানো হয়েছে তো অবশ্যই কমেন্টে বলে যাবা। আর এই যে এটা হচ্ছে আমাদের নুরুজ্জামান মিঠু ভাই, মিঠু ভাইয়ের দোকানটা মানে আমাদের হচ্ছে ভেড়ামারা থানাতে, তো ভেড়ামারা থানার পাশে অবস্থিত মিঠু ভাইয়ের দোকান। মিঠু ভাইয়ের দোকানে অনেক রকমের ফুল আছে, তো ফুল বাদেও অনেক কিছু আছে আরও, মানে বিয়েতে আর কি যেগুলো আর কি ছেলেদের লাগে, তো সব কিছুই আছে, এখানে আসলে পেয়ে যাবেন। তো মিঠু ভাইয়ের আসলে ব্যবহার আচারটা অনেক ভালো, তো আর কি বলবো, আসলে তার নামে কিছু বললে হয়তো বা মনে করবেন যে তার নামে প্রশংসা করছে, তো প্রশংসা নয়, আমি নিজে এসে যেটা আর কি দেখলাম সেটা অনেক ভালো লাগলো। তো মিঠু ভাই অনেক কম বাজেটের ভিতরে তোমাদেরকে ক্ষীর আসন অথবা বিয়ের গাড়ি, বাসর ঘর এগুলো সাজা দিতে পারবে, তো যার যেমন লাগবে। অনেক হাই কোয়ালিটির আছে, মানে বাজেট যত বাড়াবে ততই ভালো লাগবে। তো এই যে এটা হচ্ছে আমাদের গাড়ি, মূলত গাড়িটা হচ্ছে সাজানো হচ্ছে গাড়ির এক ভাই, এই ভাইটা হচ্ছে আমাদের গাড়ি সাজাচ্ছে, বিয়ের গাড়ি, বড় ভাইয়ের বিয়ের গাড়ি। আসলে আমাদের ভিডিওটা অনেক মানে এক্সাইটেড হতে চলেছে, তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে রাখবা, যাতে সবসময় তোমাদের নতুন ভিডিও দিতে পারি। তো তোমাদেরকে বলেছিলাম ফুলের রাজ্য, তো সেই ফুলের রাজ্যতে কিন্তু তোমাদেরকে নিয়ে আসছি আমি। হ্যাঁ, এটা কিন্তু একেবারেই মিথ্যা কথা নয় যে এখানে গাঁদা ফুল মানে একেবারে সিস্টেম করা হচ্ছে, যা ওইখানে মানে বাসরঘরের কাছে যায় যাতে কোনো কষ্ট বা পরিশ্রম বেশি একটা না লাগে, এই জন্য আর কি এখান থেকেই সব কিছু সিস্টেম করা হচ্ছে।
যাতে ওখানে যায় কোনো রকমের ঝুট ঝামেলা ছাড়াই সব কিছু তৈরি করা যায়। তো এই যে এটা হচ্ছে মানে এমনভাবে সাজাইছে কেউ কিন্তু বুঝতে পারবে না যে এটা কিসের সঙ্গে লাগানো বা কিভাবে করা। তো এগুলো অনেক ভালো লাগবে তোমাদেরকে, দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ করবা যাতে অনেক ভালো লাগবে তোমাদের দেখে, তাই না? তো তোমাদের আরও একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে ফুল লাগাচ্ছে গোলাপ ফুল, গোলাপ ফুলটা কীভাবে লাগায় এটার সাথে মানে একবারে সেটিং করে। তো গোলাপ ফুল আছে, জারবেরা ফুল আছে, আর গাঁদা ফুল আছে, আর এক দুই একটা কি যেন ফুল আছে আমি নাম বলতে পারছি না। তো তোমাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবা, তাহলে আমারও জানা থাকবে যাতে কোন নেক্সট টাইম আর ভুল না হয়, ঠিক আছে? তো এই যে আমার মিঠু ভাই মানে অনেক সুন্দরভাবে তার হাত দিয়ে ফুল সাজাচ্ছে, এই যে এটা হচ্ছে তোমাদের দেখাবো। তো এটা হচ্ছে আমাদের প্রাইভেট কারের উপরে দেওয়া হবে উপরে, যাতে অনেক সৌন্দর্য একটা ভাব আসে, যাতে তোমাদেরকে সব কিছুই দেখাবো। তো এই যে এখানে মিঠু ভাই, মিঠু ভাইয়ের দোকানে হচ্ছে মাথার পাগড়ি, মাথার পাগড়ি বিয়ের জন্য এগুলো বিক্রি করা হয়, পায়ের জুতা বিক্রি করা হয়, মানে বিয়ের জন্য আর কি যেগুলো লাগে সব কিছুই মিঠু ভাইয়ের কাছে আছে। তো এই যে আমার বড় ভাই হচ্ছে যে ফুলটা তোমাদের এর আগে দেখালাম সেই ফুলটা লাগাচ্ছে গাড়ির উপরে। তো কি সুন্দরভাবে লাগাচ্ছে সেটা হচ্ছে তোমরা দেখতে থাকো, কিন্তু পুরো ভিডিওটা কন্টিনিউ করবা যাতে তোমাদের ভিডিওটাতে কোনো অসুবিধা না হয় যে ভাই কি দেখাইলেন না দেখাইলেন কিছু বুঝতে পারলাম না, সেটা যাতে না হয়। আমাদের গাড়ি সাজানো কেমন হবে অবশ্যই কমেন্টে বলে যাবা যে গাড়িটা কেমন হয়েছে। তো আমার বড় ভাইয়ের বিয়ের গাড়ি বলে কথা, তাই না? তো এই যে গাড়ির যে ফুলটা লাগালো ওখানে কিন্তু কিছুটা প্লাস্টিকের ফুল আছে, আবার কিছুটা মানে অরিজিনাল ফুল আছে। তো সব মিলিয়েই একটা ফুলের তোড়া বানানো হয়েছে, যাতে কেমন লাগে অবশ্যই কিন্তু বলবা, হ্যাঁ কমেন্টে বলে যাবা, যাতে অনেক ভালো একটা বিষয় আছে যে খারাপ হোক আর ভালো হোক যে ফুল লাগাচ্ছে, যে গোলাপ ফুল কিন্তু এখন যে জোড়া দিচ্ছে। তো এটা হচ্ছে কীভাবে দেখ করে তোমরা কিন্তু অবশ্যই দেখবা, হ্যাঁ ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করবা না, সম্পূর্ণ ভিডিওটাই দেখতে থাকো। এই যে তোমাদেরকে বলেছিলাম মিঠু ভাইয়ের কাছে কী কী পাওয়া যায়, তাই না? আমি সংক্ষেপে কিছু জিনিস বলছি, সেগুলো তোমরা কিন্তু অবশ্যই শুনে এবং দেখে নেবে। যেমন হলুদের, হলুদের দিন যেগুলো আর কি বিক্রি করা হয় বা পাওয়া যায় সেগুলো ছেলে অথবা মেয়েদের সবার জন্য পাওয়া যাবে। তো বেশিরভাগ এখানে মিঠু ভাইয়ের কাছে পাওয়া যাবে, ছেলেদের কালেকশনটাই বেশি আছে, তো মেয়েদেরটাও আছে কিন্তু একটু কম। তো এখানে যে তোমাদেরকে বলেছিলাম কিভাবে ফুল জোড়া দেওয়া হয়, ওই যে ওই ভাইটা দিচ্ছে সেটা হচ্ছে এই যে, হ্যাঁ এই যে ভাই ফুল শোলা মানে শোলার সাথে ফুল জোড়া দিচ্ছে, যাতে কোনো রকমের উড়ে না যায় বা পড়ে না যায় কোনো রকম মানে ঝুট ঝামেলা ছাড়াই এই যে জোড়া দেওয়া হয়ে গেল উপরে গাড়ির উপরে, যেই ফুলটা আর কি দেওয়া হয় সেটাই দিচ্ছে। তো আমাদের এই গাড়িটা কেমন হয়েছে না হচ্ছে অবশ্যই কিন্তু জানাবা, প্লিজ প্লিজ প্লিজ। তো এই গাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানাবা কিন্তু, হ্যাঁ। আর তোমাদেরকে যেই বাসর ঘরটা দেখানোর ইচ্ছা ছিল, তো সেই বাসর ঘরটা তোমাদেরকে দেখাবো হচ্ছে পরের ভিডিওতে। তো বাসর ঘরও দেখাবো, সব কিছুই দেখাবো, তোমরা কিন্তু আমার চ্যানেলের সাথেই থাকবা, সব কিছুই দেখতে পারবা, হ্যাঁ বড় ভাই বিয়ে বলে কথা। তো এই যে আমি হচ্ছে আছি হচ্ছে ভেড়ামারা, এই যে এটা হচ্ছে আমাদের ভেড়ামারা শহর, ভেড়ামারা থানার সাথেই দোকান, বা এই যে মায়াবী পুষ্প বিতানুজ্জামান মিঠু ভাই। তো আমাদের ভেড়ামারা থানার পাশে মেন রাস্তার সাথে হচ্ছে মিঠু ভাইয়ের দোকান, একেবারেই মেন রাস্তার সাথে। তো এটা আমাদের হচ্ছে বাসর ঘর সাজানো হচ্ছে, বাসর ঘরের সাজানোর কাজ শুরু হয়ে গেছে। তো এই যে এখানে আছে আমার ক্যামেরাম্যান, আমি হচ্ছে সামনে নিজে আসতে বেশি ভালোবাসি, এই জন্য আর কি আমি নিজেই মোবাইল ধরে চলে আসলাম আমার ক্যামেরার সামনে। তো আছে আমার পার্সোনালি ক্যামেরাম্যান আসছে আকাশমণ্ডল, এই যে আকাশমণ্ডল আমার পাশেই আছে। তো এই যে ফুলের, ফুলের তোড়া যেগুলো তোমরা দেখছিলে ভিডিওতে, সেই ফুলের তোড়াগুলো নিয়ে আসা হয়েছে, এখানে এসে শুধু জোড়া দিবে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর এই যে সম্পূর্ণ কারের ভিডিওটা তোমাদেরকে দেখালাম কেমন লাগবে অবশ্যই কিন্তু বলে যাবা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আসসালামু আলাইকুম।